শীতের দিনে আগুন তাপে তো খুব মজা লাগছে, ভালো লাগছে খুব। তাহলে তোকে অত লাগছে তো আগুনে ঢুকি যা, তাহলে তোর গোটারটা একবার আগুন আগুন হয়ে যাবে। তাহলে তো আগুনের ভিতরে যদি ঢুকে তো শালা মরে যাবো। হাঁটবে শালা কিছু ওখানে কাজ কর। তাহলে এক কাজ কর, তুই পাঁচটা দে আমি পাঁচটা দিছি, আমি দোকান থেকে বিড়ি কিনে এনেছি, বিড়ি খাবো, ভিতরে আগুন চলে যাবে, খুবই গরম লাগবে। ঠিক বলেছি, ঠিক বলেছি। দে পাঁচটা দে, তুই পাঁচটা দে আর আমি পাঁচটা দে, বিড়ি কিনে খাবে শালা। যেতে যেতে তখন পয়সা পড়ে যাবে, তুই দোকানে দেবো, চ চ বলে। আমি বিড়ি কিনবো আর আমার আব্বাকে যেহেতু দোকানদার চিনে তো তোকে কিনতে হবে। ঠিক আছে, ঠিক আছে। ভাই এক প্যাকেট বি কি বললেন ভাই? না ভাই, কিছু কিছু লয় কিছু লয়, এক প্যাকেট মরিচ দেন লেন লেন পয়সা। কে জানি ভাই কোথা থেকে ছেলে চলে আসছে একটা, যে দাদুকে চিনেন, বাপকে চিনেন, মাকে চিনেন, বললেই তো হয় সিধে এক প্যাকেট বিড়ি দান। অত ফ্যাচাং করা থাকা ভালো, বললেই তো হয় চাচা এক প্যাকেট বিড়ি দাও, বলিও না বাপ মাকে। ভাই বিড়িটা তো কিনলাম, তাহলে কেউ জানতে পারলে তাহলে মজা করে খাবো, কেউ জানতেই পারলো না। লুকাই লুকাই বিড়ি খাওয়া হচ্ছে, দাঁড়াও আব্বাকে যাই বলছি, মার কাছে 10 টাকা পয়সা নিয়ে কুড়কুড়ি খাবো বললা, আর লুকাই লুকাই বিড়ি খাওয়া হচ্ছে, দাঁড়াও আব্বাকে। Run. বাবা সালাম ভাইরা বিড়ি খাচ্ছে। তুই আগে চিনি লাই, তুই আগে চিনি। না না বাবা আমি খেয়ে না, চলে এল দেখে দিব। ওই দেখেন আব্বা। পাক। ভাই চট কি খাচ্ছি রে? দেখি তো। ভাই পাকে চলাই। দেখি দেখি কি খাচ্ছি? বিড়ি খাচ্ছি। কি বলবি?
পয়সা দিয়ে বল, 500 500 নে না, যাবো আর বড়ি কবি 500 500 মেরে দেবো।